নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের চমৎকার শুনব। তামিলনাড়ুর মাদুরাই থেকে আমি সুধা রবি বলছি। কয়েক বছর আগে আমার এবং আমার স্বামীর একটি দুর্ঘটনা ঘটে। আমরা দুজনেই বাইক থেকে ছিটকে পড়ে যাই, কিন্তু আমার স্বামী গুরুতর আহত হন। মাথায় আঘাত পাওয়ায় উনি অচৈতন্য হয়ে পড়েন। আমাদের দুজনকেই অ্যাম্বুলেন্সে করে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ডাক্তাররা বলেন যে অবিলম্বে আমার স্বামীর অস্ত্রোপচার করতে হবে, নয়তো ওনার অবস্থা মারাত্মক হতে পারে, কারণ ওনার অবস্থা খুবই গুরুতর। আমাকে বলা হয় যে এই জটিল অস্ত্রোপচারে 7 ঘন্টার মতো সময় লাগতে পারে। ওনার বাঁচার আশাও খুব কম ছিল, আর যদি বাঁচেনও ওনার কোনো অঙ্গহানি হতে পারত বা মানসিকভাবেও উনি প্রভাবিত হতে পারতেন। আমি অবিলম্বে আমার বোনকে ফোন করি এবং আমার স্বামীর স্বাস্থ্য ও আরোগ্যের জন্য সমবেত প্রার্থনা করতে বলি। আমি প্রতীক্ষালয়ে বসে আন্তরিকভাবে শ্রী ভগবতী ভগবানের কাছে প্রার্থনা করতে থাকি। অস্ত্রোপচার শুরু হওয়ার প্রায় 4 ঘন্টা পর একজন ডাক্তার বেরিয়ে এসে আমাদের বলেন যে আমার স্বামী এখন বিপদমুক্ত। মাথার খুলিতে এই রকম গুরুতরভাবে আঘাত পাওয়া সত্ত্বেও মস্তিষ্কের এই রকম ভালো প্রতিক্রিয়া দেখে ডাক্তারবাবু বলেন যে সত্যি এটি একটি মেডিকেল মিরাকেল। সেদিন সন্ধ্যায় যখন ওনার জ্ঞান ফিরে আসে, তখন আমার স্বামীকে আশীর্বাদ স্বরূপ নতুন জীবন প্রদান করার জন্য শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানকে আমরা অশ্রুসিক্ত কৃতজ্ঞতা জানাই। প্রার্থনা এবং অবদানের কি মূল্য তা আমাকে উপলব্ধি করতে শিখিয়েছে শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের এই জীবন রক্ষাকারী চমৎকার। শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের অনুগ্রহ আমাদের নিয়তি বদলে দিয়েছে। হে প্রিয় পরমজ্যোতি ভগবান, আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ। শ্রী পরমজ্যোতি আপনার চরণ কমলে আমাদের জীবন চিরতরে সমর্পিত।